উসমানী খিলাফায় বিয়ের কিছু চমৎকার আইন ছিল এক ঐচ্ছিক বিয়ের বয়স শুরু হতো আঠারো থেকে শেষ হতো পঁচিশে এর মধ্যে বিয়ে না করলে তাকে বাধ্য করা হতো বিয়ে করতে দুই কেউ যদি অসুস্থতার অজুহাত দেখাত তদন্ত করে দেখা হতো বক্তব্যটা সঠিক কিনা রোগটা নিরাময়যোগ্য হলে সুস্থ হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় চাপ স্থগিত রাখা হতো আর দুরারোগ্য ব্যাধি হলে রাষ্ট্রের পক্ষ থেকেই বিয়ে করতে বাধা দেওয়া হতো তিন পঁচিশ হয়ে যাওয়ার পরও কেউ যদি বিনা কারণে বিয়ে না করত তার আয় ব্যবসা বা সম্পদের এক চতুর্থাংশ কেটে রাখা হতো জব্দকৃত অর্থ নিয়ে বিবাহ উৎসুক গরিবদের বিয়ের বন্দোবস্ত করা হতো চার পঁচিশের পরও বিয়ে না করলে তাকে রাষ্ট্রীয় কোনো চাকুরিতে নেওয়া হতো না কোনো সংগঠনেও ভুক্তি দেয়া হতো না আর চাকুরিতে থাকলে ইস্তেফা দেয়া হতো পাঁচ কোনো ব্যক্তির বয়স যদি পঞ্চাশ হয়ে যায় ঘরে বিবি থাকে একটা কিন্তু তার আর্থিক সঙ্গতি ভালো তখন তাকে সামাজিক কোনো কাজে অর্থ দিয়ে অংশগ্রহণ করতে বলা হতো গ্রহণযোগ্য কোনো কারণ দেখিয়ে অপারগতা প্রকাশ করলে সামর্থ্য অনুসারে অন্তত এক থেকে তিনজন এতিমের ভরণ পোষণের দায়িত্ব নিতে বাধ্য করা হতো ছয় আঠারো থেকে পঁচিশের মধ্যে যদি কোনো গরিব যুবা বিয়ে করতো তাকে হুকুমতের পক্ষ থেকে একশো উনষাট থেকে শুরু করে তিনশো দুমা পরিমাণের জমির বন্দোবস্ত দেওয়া হতো চেষ্টা করা হতো জমিটা যেন তার বাড়ির কাছাকাছি কোথা হয় এক দুমা সমান নয়শো মিটার সাত গরিব বর যদি কারিগর বা ব্যবসায়ী হয় তাকে পুঁজিপাট্টা দেওয়া হতো এবং দেওয়া হতো কোনো বিনিময় ছাড়াই তিন বছর মেয়াদে আট ছেলে বিয়ে করার পর বাবা মায়ের সেবা করার জন্যে আর কোনো ভাই না থাকলে বরকে বাধ্যতামূলক সেনা কার্যক্রম থেকে রেহাই দেওয়া হতো তদ্রুপ মেয়ের বিয়ের পর যদি বাবা মায়ের সেবার জন্য ঘরে কেউ না থাকে মেয়ের জামাইকেও বাধ্যতামূলক সেনা কার্যক্রম থেকে রেহাই দেওয়া হতো নয় পঁচিশের আগেই বিয়ে করে তিন সন্তানের বাবা হলে নৈশ স্কুলে বিনামূল্যে তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দেয়া হতো সন্তান তিনজনের বেশি হলে তিনজনের লেখাপড়ার ব্যবস্থা বিনামূল্যে করা হতো বাকি সন্তানদের জন্য দশ টাকা করে বরাদ্দ করা হতো এই বরাদ্দ দেওয়া হতো ১৩ বছর বয়স হওয়া পর্যন্ত কোনো মহিলার ঘরে যদি চার বা তার চেয়ে বেশি ছেলে সন্তান থাকত তাকে মাথাপিছু বিশ টাকা করে বরাদ্দ দেয়া হতো দশ কোনো ছাত্র লেখাপড়া লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত বিয়ে স্থগিত রাখার অনুমতি দেয়া হতো এগারো কোনো কারণে স্বামীকে অন্য এলাকায় থাকতে হলে বাধ্য করা হতো সাথে স্ত্রীকেও নিয়ে যেতে যুক্তিসঙ্গত কোনো কারণে স্ত্রীকে সাথে না নিতে পারলে স্বামীর যদি আরেক বিয়ে করার সামর্থ্য থাকতো তাকে কর্মস্থলে আরেক বিয়ে করতে বাধ্য করা হতো তারপর চাকুরি শেষে নিজের এলাকায় ফিরলে দুই স্ত্রীকেই সমান অধিকারে রাখতে বাধ্য করা হতো বর্তমানে প্রেক্ষাপটে আইনগুলো হয়তো বেখাপ্পা শোনাবে কিন্তু সমাজে প্রচলিত সব ধরনের অনাচার রোধে আইনগুলো বেশ কার্যকর বলেই মনে হয়